হ্যালো বন্ধুরা এই ভিডিওর আলোচনার বিষয় হল আপনারা জানেন যে তুমুল বিতর্কের মধ্যে দিয়ে এবং সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের বিক্ষোভ দেখানো সত্ত্বেও পার্লামেন্টের উভয় কক্ষে সিএবি অর্থাৎ ক্যাব এই যে নাগরিকত্ব সংশোধনী বিল এই বিলটি পাশ হয়ে গিয়েছে এই বিলকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল মিটিং শুরু হয়ে গিয়েছে তার মধ্যে দ্বিতীয় কাশ্মীরে পরিণত হয়েছে নর্থ ইস্টের ভারতীয় রাজ্য অসম যে অসম রাজ্যকে কেন্দ্র করে প্রথম এনআরসি ইস্যু চালু হয় এবং অসমে প্রথম এনআরসি লাগু করা হয় যার ভিত্তিতে ১৯ লক্ষ বাঙালি হিন্দু এবং মুসলিম বাদ পড়ে যায় এই বাঙালি হিন্দুদের সুরক্ষা দেবার জন্য সমগ্র ভারতবর্ষে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছেন যে বিলের দ্বারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের শরণার্থী অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থী বাদে সমস্ত সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্বের অধিকার দেবে ভারত সরকার আর এই বিলের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলে আসামের জনসাধারণ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলি তো বর্তমান পরিস্থিতিতে যেটা ধারণা করা হচ্ছে যে ভারতবর্ষব্যাপী যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে এর ফলে হয়তোবা এই ক্যাব বা সিএবি বিলটি বাতিল হয়ে যেতে পারে এর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সে সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক দেবেন তো চলুন বন্ধুরা এবার বিস্তারিত জেনে নিই এই তথ্যটি একটি অনলাইন পত্রিকা থেকে নেওয়া হয়েছে যার হেডলাইনে দেওয়া আছে শুরুতেই হোচট রাষ্ট্রপতির অনুমোদনের আগেই আইনি প্যাচে নাগরিকত্ব বিল বিস্তারিত দেখে নেব আগে আই এর পক্ষ থেকে জানানো হয়েছিল বিলটি সংসদে যদি পাশ হয় তাহলে তারা এই বিলকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানাবে তাহলে প্রথমেই আই ইউ এম এল এর যে সংস্থা আছে সেখান থেকে জানানো হয়েছিল যে যদি এই বিলটি সংসদে পাশ হয়ে যায় তাহলে তারা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন কারণ বিলে প্রস্তাবিত আইনটি সংবিধানের চোদ্দ নম্বর ধারাকে লঙ্ঘন করে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের ধারণা আনছে আই এর লিখিত আবেদনপত্রে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে চাওয়া বিষয়টিকে বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছে এই সংস্থা থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট দেশের ভিত্তিতে এবং নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানটি একটি বৈষম্যমূলক যার জন্য ভারতীয় সংবিধানের ধারণাটি পাল্টে যাবে এই বিল নিয়ে গত সোমবার লোকসভায় বারো ঘণ্টা ও রাজ্যসভায় আট ঘন্টা বিতর্কে চলেছে দুই ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন বিলটি শুধুমাত্র তিন দেশে নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করার চেষ্টা করছে কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে না বিলটি শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ মুসলিম বিরোধী নয় বলে বিরোধীদের অভিযোগকে তিনি অস্বীকার করেছেন বারবার আশ্বাস দিয়ে বলেছেন ভারতীয় মুসলমানদের এই বিলকে ভয়ের কিছু নেই তারা এখন যেমন ভারতের নাগরিক আছেন আগামী দিনেও ভারতীয় নাগরিক থাকবেন এই বিল নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা দিয়েছে বুধবার অসম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যগুলিতে বিলের বিরোধিতা করে আন্দোলন তীব্র হয়েছে গুয়াহাটি ডিব্রুগড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করতে হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ত্রিপুরা ও অসমে সংসদে বিলটি পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিল পাশ হওয়ার দিনটিকে ভারতের যুগান্তকারী দিন বলে বর্ণনা করেছেন বিলটি ভারতের এর মমত্ববোধ ও ভ্রাতৃত্ববোধের নীতিকে ধরে রেখে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হওয়া বহু মানুষের দুর্দশা দূর করবে বলে দাবি করেন অপরদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মতে ভারতের সংবিধানের ইতিহাসে এই দিনটি চিহ্নিত হবে অন্ধকারময় দিন হিসাবে বিল পাশ হওয়াটা দেশের বহুত্ববাদের বিরুদ্ধে সংকীর্ণ ও ধর্মন্ধ শক্তির জয় বলেন তিনি তো বন্ধুরা এই প্রচণ্ড বাঘবিতণ্ডের মধ্যে দিয়ে পাশ হওয়া এই বিলটির বিরোধিতা জাতীয় কংগ্রেস পার্টি শুরু করেছে তার পাশাপাশি সমস্ত বিরোধী দলগুলি শুরু করেছে এবং এমনকি উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি এই বিলের বিরোধিতা করছে ইতিমধ্যে অসম এবং ত্রিপুরা যে রাজ্যটি সেখানে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ কাশ্মীরের দ্বিতীয় রূপ হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং এখানে ব্যাপক হারে সেনা মোতায়েনও করা হয়েছে তো আগামী দিনে এই বিলের যে প্রেক্ষাপট তা কী হতে চলেছে সেই বিষয়ে কিছুটা তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো এই তথ্যটি শোনার পর আপনাদের কী মনোভাব অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে একটি লাইক দেবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সর্বোপরি আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ